সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার বাড়ি বিক্রির 4 কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। রোববার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসা ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার 2 আইনজীবী সাংবাদিকদের কাছে দাবি করেন। আইনজীবীরা হলেন আফাজ মাহমুদ রুবেল ও নাজমুল আলম। আইনজীবী আফাজ মাহমুদ রুবেল জানান, উত্তরার 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 5 কাঠা জমির উপর 51 নম্বরের 6 তলা বাড়িটির মালিক সাবেক প্রধান বিচারপতি সিনহা। তিনি 6 কোটি টাকার মূল্যে বাড়িটি বিক্রি করেন টাঙ্গাইলের বাসিন্দা রণজিৎ চন্দ্র সাহার স্ত্রী শান্তি রায়ের কাছে। তিনি বলেন, 2016 সালের মে মাসের দিকে বায়না দলিলের মাধ্যমে বিচারপতি এস কে সিনহার কাছ থেকে বাড়িটি শান্তি রায় মালিক হন। তখন ওই বাড়ি বাবদ 2 কোটি টাকা পরিশোধ করা হয়। এরপর একই বছরের 8 নভেম্বর 2টি পে অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি এস কে সিনহার অ্যাকাউন্টে 4 কোটি টাকা জমা দেওয়া হয়। পরে 24 নভেম্বর এস কে সিনহা হস্তান্তর দলিলের মাধ্যমে শান্তি রায়কে বাড়িটি লিখে দেন। দুদুকে তলব করা নিরঞ্জন শাহ শান্তি রায়ের স্বামী রণজিতের চাচা আর শাহজাহান রণজিতের বন্ধু। তাদের সবার বাড়ি টাঙ্গাইল। আরেক আইনজীবী নাজমুল আলম বলেন, নিরঞ্জন ও শাহজাহান ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে 4 কোটি টাকা ঋণ নেন। এতে থার্ড পার্টি হিসেবে শান্তি রায়ের বিভিন্ন জমি মর্টগেজ হিসেবে ব্যাংকে জমা দেওয়া হয়। এই ঋণ থেকে বাড়ির 4 কোটি টাকা পরিশোধ করা হয়। ওই 4 কোটি টাকা একই বছরের 16 নভেম্বর অর্থ পে অর্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এদিকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র শাহ শাহজাহানকে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি উত্তোলন করে অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে গত 25 এপ্রিল দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আজ রোববার দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। ডাকে সাড়া দিয়ে সকাল 9:30টার দিকে কার্যালয়ে আসেন তারা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য পরিবর্তন .com-কে বলেন, ফার্মার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে প্রত্যেকেই 2 কোটি করে 4 কোটি টাকা উত্তোলন করে একই দিনে পে অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টে জমা দেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একই দিনে টাকা তুলে আত্মসাৎ করা হয়। তিনি বলেন, এই অভিযোগ অনুসন্ধানে তাদেরকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন জিজ্ঞাসাবাদ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা পরিবর্তন .com-কে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে এই টাকা মূলত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অ্যাকাউন্টে জমা হয়, সেখান থেকে টাকাগুলো আত্মসাৎ হয়।